গাইজ আজকের দিনটা না আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণ কি জানো তো, আজকে না লস স্যান্টোসের নেভির ভিতরে জবের নতুন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, আর আমাকে যেমন তেমন ভাবে গিয়ে না ওই জবটা পেতেই হবে। আর তার জন্যই তো আমি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে না চলে এসেছি এখানে রানিং করার জন্য। যতদূর আমি জানি যে লস স্যান্টোসের নেভির ভিতরে জব পাওয়ার জন্য না যে টেস্টটা নেওয়া হবে সেটা খুবই কঠিন হবে। তার জন্যই তো এখানে না সকালবেলায় আমি আমার বডিটাকে গরম করার জন্য মানে ওয়ার্ম আপ করার জন্য না সকালবেলায় দৌড়াতে চলে এসেছি। এই যে এখন আমাকে না জলদি ওইখানে পৌঁছাতে হবে, কিন্তু পৌঁছানোর আগে দেখে নি এখন বাজে কটা, আর এখন তো দেখছি সকাল 6টা বাজে। ভাই আমাকে তো সকাল 8টার মধ্যে ওইখানে পৌঁছাতে হবে, কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা না সেটা হচ্ছে আমি সকাল থেকে এখনো কিছু খাইনি। আগে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে দেখি তো বাড়ির ভিতরে কিছু রান্না ফান্না করা আছে কিনা। আছে? আরে ভাই সিনচানা চপ, বাড়িতে গিয়ে কিছু খাওয়ার জিনিস আছে? দাদা খাওয়ার তো কোনো জিনিস নেই। আরে ভাই আমি তো তোদের বলে গেছিলাম না যে আমি দৌড়াতে যাচ্ছি আর আসার পরে আমার খুব খিদে পাবে, তার জন্য কিছু রান্না বান্না করে রাখতে। আরে বস কি রান্না করবো? হ্যাঁ বাড়িতে কোনো শাকসবজি তো নেই। আচ্ছা ভাই তাহলে তো এখন আমাকে খালি পেটি যেতে হবে। হ্যাঁ প্রফেসর দাদা হ্যাঁ তোমার তো খালি পেটি যেতে হবে, কিন্তু জানো তো কি আমি একদম জানি যে জবটা তুমি পাবে। আরে সে নয় ঠিক আছে, কিন্তু আমাকে না এখন অনেক দূরে যেতে হবে আর অনেক একটা কঠিন টেস্ট দিতে হবে। ভাই ভেবেছিলাম যে তোরা অন্তত আমার জন্য আজকে কিছু রান্না বান্না করে রেখেছিস, কিন্তু প্রফেসর দাদা বাড়িতে তো কিছু নেই, আমি কি বানাবো বলো? ঠিক আছে ভাই আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো। আরে বস এক সেকেন্ড দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। হ্যাঁ ভাই বল কি হয়েছে? বস বলছিলাম কি তুমি না আমার খাওয়ার জিনিসটা খেয়ে নাও না। ভাই এটা কি বলছিস তুই? হ্যাঁ তোর খাওয়ার জিনিস আমি কিভাবে খেতে পারি? আরে বস তোমার তো অনেক বেশি খিদে পাচ্ছে না, তুমি চুপচাপ গিয়ে আমার খাওয়ার জিনিসটা খেয়ে নাও না। কোথায় ভাই? এই যে সামনে তোর মিট পড়ে রয়েছে, তুই আমাকে এটা খাওয়ার কথা বলছিস? ভাই তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই গিয়ে তোর মিট খা, আমি খাবো না এটা। এখন আমার পকেটে এক পয়সাও নেই, যদি থাকতো না তাহলে আমি বাইরে থেকে কিছু খেয়ে নিতাম, কিন্তু কোনো ব্যাপার না গাইস, খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা নেই। আমাকে যেমন তেমন হবে না লস স্যান্টোসে নেভি জয়েন করতেই হবে। আর এখন আমার গ্যারেজের ভিতরে ঢুকে দেখি তো, কিন্তু এটা আমি কি দেখছি? এখানে যে আমার গাড়ি ছিল সেই গাড়িটা কোথায় গেল? আরে সিনচানা চপ গ্যারেজের ভিতরে যে গাড়ি ছিল সেই গাড়িটা কোথায় গেছে? হ্যাঁ আরে প্রফেসর দাদা তুমি কোন গাড়িটার কথা বলছো? হ্যাঁ কি মানে কোন গাড়িটা? আমার গাড়িটার কথা বলছি, আর কোন গাড়িটার কথা বলবো? প্রফেসর দাদা মনে তো হচ্ছে গাড়িটা না চুরি হয়ে গেছে। ভাই চুরি হয়ে গেছে? এরকম কিরকম ভাবে চুরি হয়ে যেতে পারে? হ্যাঁ আরে বস তুমি জানো সিনচানা তোমার গাড়িটাকে বিক্রি করে দিয়েছে। ভাই তুই গাড়ি বিক্রি করে দিয়েছিস না মানলাম, কিন্তু সেই গাড়িটা বিক্রি করে যে টাকাটা পেয়েছিস সেটা কোথায়? প্রফেসর দাদা আমি তো সমস্ত টাকা খেয়ে ফেলেছি। ঠিক আছে ভাই এখন তো আমার দেরি হয়ে গেছে বলে তোকে আমি কিছু বলছি না, কিন্তু একবার বাড়িতে আসতে দে, তারপরে এক এক টাকার হিসাব নেবো তোর কাছ থেকে আমি। এখন তো আমাকে জলদি না নেভির হেডকোয়ার্টারে যেতে হবে। তোমরা তো গাইস লস স্যান্টোসের পুলিশ স্টেশনও দেখে নিয়েছো, লস স্যান্টোসের মিলিটারি বেসও দেখে নিয়েছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে লস স্যান্টোসের নেভির হেডকোয়ার্টার। এখন যখন আমাদের কাছে গাড়ি নেই ভাই, জবের প্রথম দিনই না আমাদেরকে একটা গাড়ি চুরি করতে হচ্ছে। এই দেখো, কিন্তু গাইস কোনো ব্যাপার না, আমার চাকরিটা হয়ে গেলে না আমাদের শর্মা আঙ্কেলকে এর থেকেও একটা সুন্দর দেখতে গাড়ি না গিফট করেই দেবো। বাট আমাকে না এখন জলদি নেভির হেডকোয়ার্টার যেমন তেমন ভাবে পৌঁছাতেই হবে। এখন গাইস তোমরা জানো নেভির হেডকোয়ার্টারটা হচ্ছে পুরো জলের মাঝখানে, আর আমাকে ওইখানে যেমন তেমন হবে না 8টার মধ্যে পৌঁছাতেই হবে। বাট এখন বাজে কটা সবার আগে তো সেটা দেখি। আর এটা কি দেখছি আমি? এখন তো সকাল 9টা বেজে গেছে। আরে না 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 এখানে তো পুরো আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে, আর ওদিকে লস স্যান্টোসের নেভির হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছাতেও না আমার কমসম করে 1 ঘন্টা সময় তো লেগেই যাবে। এখন আমি শর্মাজির কাছ থেকে এমন একটা গাড়ি নিয়েছি না যে গাড়িটার না ভাই, আরে গুতো মারিস না, এমনিতেই অনেক বেশি কম স্পিড, তারপরে এরা আবার গুতো গাতা মেরে দিচ্ছে। আমার কাছে তো নেভির ওই লোকেশনটা আছে, কিন্তু ওই লোকেশনে যাওয়ার আগে না সবার প্রথমে আমাদের যেতে হবে লস স্যান্টোসের পোর্ট এলাকায়, কারণ ওইখান থেকে না ছোট একটা বোট ফোর্ট নিয়ে আমাদের সমুদ্রের মাঝখানে যেখানে নেভির বেসটা আছে না ওইখানে যেতে হবে। তোমরা এর আগে দেখেছিলে আমি লস স্যান্টোসের পুলিশের ভিতরেও চাকরি করেছি, আর্মির ভিতরেও চাকরি করেছি, FBI এর ভিতরেও চাকরি করেছি, এমনকি স্পেশাল ফোর্সের ভিতরেও চাকরি করেছি, কিন্তু আজকে না গাইজ আমি জয়েন করতে চলেছি হচ্ছে লস স্যান্টোসের নেভি। এখন আমি জানি না এই চাকরিটা আমি আদৌ পাবো কি পাবো না, কিন্তু আমার কোয়ালিফিকেশন তো ভাই অনেক বেশি, আর তার সাথে তো আমার আবার ডকুমেন্টস গুলোও নেই। এখন আমরা ডকুমেন্টস ছাড়াই তো যাচ্ছি না, কিন্তু চলো কোনো ব্যাপার না, এক্সপিরিয়েন্স তো আমাদের কাছে অনেক বেশি আছে না। এখন তো আমাদের ফটাফট না এই গেট দিয়ে ভেতরের দিকে ঢুকে সবার প্রথমে জল খুঁজতে হবে। ভাই জল আছে কোথায়? এই তো গাইস জল তো একদম আমার সামনেই রয়েছে। এই দেখো আমি না এখানে আগে আমার গাড়ি থেকে নিচে নেমে নি, তারপরে আমি না তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি আমাদের যেতে কোথায় হবে। এখন দেখো আমরা তো এখানে রয়েছি, আর আমাদের সামনে ওই যে দূরে একটা জাহাজ তোমরা দেখতে পাচ্ছ না, ওটাই হচ্ছে নেভির বেস। এখন আমাদের এইখান থেকে ওই পর্যন্ত যাওয়ার জন্য একটা বোটের তো বন্দোবস্ত করতে হবে। ভাই বোট ছাড়া তো আমরা অতদূর যেতে পারবো না। না এখন যদি আমি এইখান থেকে অতদূর সাঁতার ফাতার কেটে যাওয়ার চেষ্টা করি না তাহলে তো আমি এখানে ডুবেই টপকে যাবো, তার জন্য আমাকে না যেমন তেমন একটা বোটের বন্দোবস্ত করতে হবে। একবার যদি আমি লস স্যান্টোসের নেভির ভিতরে জয়েন করতে পারি না ভাই, তাহলে না আমি পুরো এই জলের কিং হয়ে যাব। কিন্তু আমি এটা বুঝতে পারছি না ওরা আমাকে যদি লস স্যান্টোসের নেভির ভিতরে চাকরিটা দিয়েও দেয় তাহলে কি ওরা আমাকে সোলজার হিসাবে ট্রিট করবে, নাকি কমান্ডার বানাবে, নাকি ক্যাপ্টেন রাখবে, না মেজর রাখবে, আমি তো বুঝতে পারছি না। কিন্তু এই সবকিছু করার জন্য তো আমাকে ওই পর্যন্ত পৌঁছাতে হবে, বাট তার জন্য আমি এখানে কোথাও কোনো বোট কেন দেখতে পাচ্ছি না ভাই? আশপাশে কি কোথাও কোনো লোকজনও নেই যে ওদের কাছে শুনে আমি এখান থেকে বোটের বন্দোবস্ত করতে পারবো? এখন গাইস প্রথম দিনই না আমার এখানে এত বেশি লেট হয়ে গেছে, আমাদের ইমপ্রেশনটা কত খারাপ পড়বে বলো তো? আমি তো এটা জানি না যে ওইখানে যাওয়ার পরে আদে ওরা আমাকে টেস্টটা দিতে দেবে কি দিতে দেবে না। আর আরেকটা জিনিস এই দেখো আমাদের সামনে এখানে একটা বড় বোট রয়েছে না, আর তোমরা তো নিশ্চয়ই জানো যে এই সমস্ত বড় বোটের ভিতরে না ভাই অনেক ছোট ছোট বোটও থাকে। আমার তো যতদূর মনে হচ্ছে ভাই এই বোটের উপরে আমি নিশ্চয়ই ছোট কোনো বোট ফোট তো পেয়ে যাবো। আমার গাড়িটাকে না আমি এখানে পার্ক করে দিই, তারপরে আমাকে জলদি না এই বোটটার উপরে উঠে গিয়ে এখানে ছোট বোটগুলোকে খুঁজে বের করতে হবে। আমি তো এখানে উপরে উঠে গেছি, এবার না আমাকে আরেকটুখানি সামনের দিকে যেতে হবে। এক কাজ করে এই কন্টেনারগুলোর উপরে উঠে দেখি তো, বাট এখানে তো আমি কোথাও কোনো বোট দেখতে পাচ্ছি না। এটা কি হচ্ছে আজকে আমার সাথে? এখন এখন তো আমার অনেক বেশি মাথাও গরম হয়ে গেছে। আজকে আমার সাথে এটা কি হচ্ছে? আজকে আমি একটা কত গুরুত্বপূর্ণ টেস্ট দিতে যাবো আর এখানে আমার কোনো কাজবাজি হচ্ছে না। আমার তো পুরো প্ল্যানটা চৌপাটি হয়ে গেল গাইস। কি ভেবে বেরিয়েছিলাম আর কি হচ্ছে আমার সাথে। এখন কি করব আমি? একটা বুদ্ধি তো এসছে, সেটা হচ্ছে না চলো আমি না জলদি জলদি সিমিয়নকে ফোন করি তো। আরে ভাই সিমিয়ন তুই কোথায় আছিস রে? আরে কেন প্রফেসর, আমি তো আমার শোরুমেই আছি। বলছি ভাই তোর কাছে একটা বোট হবে? আরে এটা কি বলছিস? হ্যাঁ আমি গাড়ি বিক্রি ফিক্রি করি, বোট কোথা থেকে এনে যাবো তোকে? আরে ভাই তোর কোনো চেনাশোনা লোকজন তো থাকবে না, জলদি জলদি আমাকে 6 সেকেন্ডের ভিতরে একটা বোট জোগাড় করে দে, আমার আর্জেন্ট লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আছিস কোথায়? আরে আমি দেখ তোকে লোকেশনটা পাঠাচ্ছি, তুই জলদি জলদি না ওইখানে বোটটা পাঠিয়ে দে ভাই। আচ্ছা ঠিক আছে তুই 5 মিনিট দাঁড়া, আমি ওইখানে কাউকে পাঠাচ্ছি। আর হ্যাঁ টাকা পয়সা আছে তো তোর কাছে? আরে টাকা তো হ্যাঁ আছে আমার কাছে, টাকা আছে। ঠিক আছে তাহলে আমি আমার লোককে পাঠাচ্ছি, তুই ওকে টাকা দিই না বোটটা নিয়ে নিস। আচ্ছা আচ্ছা ভাই পাঠিয়ে দে। এখন তো সিমন আমার কাছে টাকা পয়সার কথা শুনছে ভাই, এখন যে এইখানে বোটটা নিয়ে আসবে না আমি ওই লোকটাকে আমার এই গাড়িটা দিয়ে দেবো। এখন ওই গাড়িটা তো ভাই আমার না, গাড়িটা তো হচ্ছে শর্মাজির গাড়ি, কিন্তু যেহেতু আমার কাছে আছে না গাড়িটা ধরতে পারো আমারই। বাট আমি যদি একবার ভাই নেভিতে জয়েন করতে পারি তাহলে না এই সমুদ্রটা পুরো হয়ে যাবে আমার, তখন আমি সমুদ্রের উপরে না রাজত্ব করো ভাই। একটা বোট আজকে আমরা পাচ্ছি না, তখন আমরা আমাদের জন্য বোটের লাইন লাগিয়ে দেবো। কিন্তু এটা কি ভাই সিমিয়ন আবার ফোন করছে তো? আরে প্রফেসর ওই লোকটা বোট নিয়ে চলে গেছে, যা জলদি জলদি নিয়ে নেয়। আচ্ছা ভাই ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। চলো আগে ফটাফট তো আমার গাড়িটা নিয়ে ওই লোকটা যেখানে এসছে ওইখানের দিকে রওনা দিয়ে দিই ভাই। চলো 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 জলদি জলদি আমাদের বোটটার কাছে যেতে হবে এখন। আর এই তো সিমিয়নকে আমি যে লোকেশনটা দিয়েছিলাম না ওইখানে তো একজন দাঁড়িয়ে রয়েছে, তার মানে নিশ্চয়ই এই লোকটাই না ওই বোটটা নিয়ে এসছে। আরে আঙ্কেল জি আপনাকে কি সিমিয়ন পাঠিয়েছে? হ্যাঁ আমি এখানে কাজ করি, তোমার কি বোট লাগবে নাকি? হ্যাঁ আমার বোট লাগবে। বোটটা কোথায়? বোটটা দেখো নিচে দাঁড়িয়ে রয়েছে। আরে ভাই এত কষ্ট করার পরে তাহলে আমরা বোটটা পেয়ে গেছি। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, এবার আমাকে বেরোতে হবে। আরে কিন্তু টাকাটা কে দেবে? আরে টাকা কিন্তু কত টাকা হয়েছে? হ্যাঁ বোটের দাম তো 50 লাখ টাকা। কি এটা কি বলছো তুমি? এই ভাঙাচোরা বোটের দাম 50 লাখ টাকা? আরে এটা ভাঙাচোরা বোট না, অনেক ভালো। আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো, আমার 50 লাখ টাকার গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে না এটা রেখে দাও তুমি। হ্যাঁ সেরকম ভাবে তোমার গাড়িটাও বলতে গেলে খাটারাই। ঠিক আছে ঠিক আছে, আমার বোটটার কনসা বেশি ভালো। তুমি আগে আমাকে বলো তোমার এই বোটটার ভিতরে তেল আছে তো? হ্যাঁ আছে, কিন্তু তুমি কত দূর যাবে? আমাকে সামনে ওই নেভির হেডকোয়ার্টারে যেতে হবে। আরে স্যার মাফ করে দেবেন স্যার, আপনি কি লস স্যান্টোসের নেভিতে চাকরি করেন? হ্যাঁ আমি নেভিতে চাকরি করি তো। তাহলে না স্যার আপনার টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে আপনি না আমার এই বোটটা ফ্রিতে নিয়ে যান, এমনিতেও এই বোটটা চুরির জিনিস। এটা কি বলছো তুমি? তোমার চুরি ফুরি করতে লজ্জা লাগে না নাকি? কিন্তু ছাড়ো কোনো ব্যাপার না, তুমি আমার গাড়িটা নিয়ে যেতে পারো, এটাও না চুরিরই গাড়ি। আরে স্যার আপনিও চুরি করেন নাকি? আরে আমাকে না অত বেশি প্রশ্ন করতে হবে না, ঠিক আছে চুপচাপ এখান থেকে গাড়িটা নাও চলে যাও। এখন তো গাইজ আমাকে না জলদি জলদি যেতে হবে ওইখানে, আমি তো ভাই নেভির ভিতরে নেই, তার সত্ত্বেও আমি একে বলে দিয়েছি আমি নেভিতে চাকরি করি। আর এই লোকটা তো তোমরা দেখলে আমাকে বললো ফ্রিতে এই বোটটা নিয়ে যেতে, কিন্তু চলো ছাড়ো এখন সময় চলে এসছে আমাদের স্বপ্নটাকে সত্যি করার। এখন গাইজ জলের ভেতরেও না অনেক খতরনাক খতরনাক শার্ক ফার্কও আছে, আমাদের তাদের হাত থেকে না বেঁচে বেঁচে ওই পর্যন্ত যেতে হবে। ওই দেখো গাইজ আমরা তো নেভির হেডকোয়ার্টারটা এখান থেকে আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। এখন যেহেতু এখানে আমরা অনেক বেশি দেরি করে ফেলেছি না, আমার তো জাস্ট একটাই জিনিস সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে এরা কি আদেও আমাদের ভর্তি করবে? আর এখন দেখো এখন তো 11টা বেজে গেছে, এরা আমাকে দিয়েছিল 8টার টাইম, আমরা এখানে পুরো 3 ঘন্টা লেট করে ফেলেছি। কিন্তু চলো ছাড়ো গাইজ কোনো ব্যাপার না, প্রথম দিন আর প্রথম দিনে তো কেউ লেট হয় না, কিন্তু আমরা না এখানে লেট করে ফেলেছি। এখন আমাদের কি দোষ বলো? তোমরা তো দেখলে আমরা তো এখানে বোট পাচ্ছিলাম না, না তা সত্ত্বেও কিন্তু আমরা গিভ আপ করিনি। কিন্তু যদি আমরা ওখানে গিভ আপ করে বসে পড়তাম তাহলে তো আমরা নেভির ভিতরে ভর্তি হতে পারতাম না, না কিন্তু এখনো আমরা নেভির ভিতরে তো ভর্তি হতে পারিনি। কিন্তু এখানে না হার মানলে চলবে না, আমাদের যেমন তেমন ভাবে গিয়ে না নেভির টেস্টটা দিতেই হবে। এক তো এই বোটের স্পিডও না অনেক বেশি না, আর এখানে দেখো সমুদ্রের ঢেউগুলো দেখো কত উঁচু উঁচু হয়ে যাচ্ছে। এখন যদি বাই চান্স আমি এখানে না জলের ভিতরে পড়ে যাই তাহলে তো আমি সাঁতারও কাটতে পারবো না ভাই, একদম জলের নিচে ডুবে যাবো, কারণ এখানকার জল অনেক অনেক বেশি গভীর। এখন তো আমরা লস স্যান্টোসের থেকে ভাই অনেক বেশি দূরে চলে এসেছি, আর আমাদের না আমাদের এই বোটটাকে নিয়ে যেতে হবে এই শিপটার উপরে। কিন্তু এখানে আমি শিপটাকে উপরে নিয়ে যাবো কি করে? নিশ্চয়ই এখানে কোনো না কোনো রাস্তা তো আছেই, এত বড় নেভির হেডকোয়ার্টার কোনো না কোনো রাস্তা তো আছেই। কিন্তু এখানে একটা রাস্তা ছিল যেটা বন্ধ দেখতে পাচ্ছি, সামনে এখানে আরেকটা রাস্তা রয়েছে, আর এই রাস্তাটা তো খোলা ভাই। আর এর ভিতরে দেখো ফাইটার জেট দাঁড় করানো রয়েছে, কিন্তু এখন আমি এর উপরে কিভাবে উঠবো? এত দূর তো আমি চলে আসলাম কোনোভাবে কুতরে কাতরে। আমাকে না বোটটাকে এখান থেকে একটুখানি ঘোরাতে হবে, আর যেটা আমাকে দেখতে হবে ভাই এখানে কি আদেও কোথাও কোনো সিঁড়ি ফিরি আছে? আরে সিঁড়ি তো নেই, বাট এখান থেকে একটা রাস্তা আছে ভিতর দিকে নিয়ে যাওয়ার এই বোটটাকে। এটা তো দেখি মিলিটারি বেসের থেকেও না রাপচিক লেভেলের বেরোলো ভাই, নেভির হেডকোয়ার্টারটা না ভাই সত্যি মিলিটারি বেসের থেকে অনেক বেশি ভালো। এখন তো আমাদের জলদি জলদি না এখানে বোটটাকে দাঁড় করিয়ে উপরের দিকে উঠতে হবে। কিন্তু এখানে তো চারিদিক দিয়ে জল আর জল, বাট আমি না জলের ভিতরে যেতে চাই না। যদি আমি একবার জলের ভিতরে পড়ে যাই, আর এই দেখো পড়েও গেলাম, কোনো ব্যাপার না ভাই, আমাকে না জলদি জলদি উঠতে হবে। আর ও উঠে গেছি আমি, ভাগ্যিস বেশি দূর পর্যন্ত যাইনি, গেলে না আমি এক্ষুনি ডুবে যেতাম। চলো ভাই এখন আমাকে উপরের দিকে যেতে হবে, কিন্তু আমার এখন অনেক বেশি ভয় লাগছে, কারণ এখানে আমি এসছি অনেক বেশি খুফিয়া রাস্তা দিয়ে। যদি আমাকে এখানে বাই চান্স কোনো নেভির লোকজন দেখে নেয় তাহলে তো ভাই ওরা আমাকে ধরে উদুম মার দেবে। কিন্তু যদি বাই চান্স মার দেওয়া শুরু করে আমি বলবো যে এখানে আমি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। আর জাস্ট তোমরা এখানে একটু দেখো গাইজ, এখানে চারিদিকে না ফাইটার জেট দাঁড় করানো রয়েছে। কিন্তু এক সেকেন্ড, এটা কি চলে ভাই? দেখে তো মনে হচ্ছে না এগুলো চলে, আমার যতদূর মনে হচ্ছে এগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের ভেতরে। এখন আমাদের ফাইটার জেট চাই না, আমাদের না যেমন তেমন ভাবে গিয়ে নেভির জেনারেলকে খুঁজে বের করতে হবে। নেভির জেনারেল তো আমাদের না ইন্টারভিউটা নেবে। কিন্তু আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে দেখো এই নেভির হেডকোয়ার্টারটা কত বেশি খুফিয়া জায়গায় বানানো, বাট এখানে কোথাও কোনো লোকজন কেন নেই? এখন দেখো এইটার ভিতরেও না অনেক জায়গায় অনেকগুলো রাস্তা ফাস্তা যাচ্ছে, বাট আমি না এখন এই রাস্তাগুলোর ভিতরে যাবো না, কারণ এখন আমি নেভিটাকে জয়েন করে তো নি। একবার শুধুমাত্র আমার কাছে ইউনিফর্মটা আসতে দাও, তারপরে আমি পুরো এই নেভির হেডকোয়ার্টার না তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমাদের তো এখানে দরকার হবে এমার্জেন্সি এক্সিটের। এমার্জেন্সি এক্সিটটা আছে কোথায় ভাই? এই তো পেয়ে গেছি, এটাই তো এমার্জেন্সি এক্সিট। কিন্তু এই রাস্তাটা যাচ্ছে কোথায়? এখান দিয়ে সামনের রাস্তাটা তো বন্ধ, আর এই রাস্তাটাও বন্ধ। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে আবার উপরে যাওয়ার রাস্তা রয়েছে। তো আমি ভেবেছিলাম আমি নাকি হারিয়ে গেছি, বাট আমি এখানে হারাইনি, আমি ঠিক ঠিকই যাচ্ছি। আর এই দেখো গাইজ, আমরা একদম টপে চলে এসেছি। এখন এখান থেকে না ফটাফট বাইরের দিকে গিয়ে দেখি। আর দেখো এখানে বাইরেও ফাইটার জেট দাঁড়িয়ে রয়েছে, আর দেখো এখানে কত বড় রানওয়ে রয়েছে। এখন জানি না ভাই টেস্টটা কোথায় চলছে। আর এই বিল্ডিংটাকে দেখো, বিল্ডিংও তো অনেক বড়ই। আর এটা কি দেখছি আমি ভাই, এটা কি এদের কন্ট্রোল রুম নাকি? কিন্তু এক সেকেন্ড ভাই, এরকম দেখতে তো এখানে অনেক জায়গা রয়েছে। আর সামনে না ওইখানে আমি লোকজন দেখতে পেয়ে গেছি, মনে হচ্ছে ভাই সামনেই না টেস্টটা নেওয়া হচ্ছে। এখন না গাইজ ফটাফট গিয়ে ওই টেস্টটাকে কমপ্লিট করতে হবে, তারপরে আমি হয়ে যাবো নেভির কমান্ডার। তোমরা যদি গাইজ চাও যে আমি নেভিতে জয়েন করে ফেলি, তাহলে না জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে 10,000টা লাইক করে নিচে কমেন্ট করে লেখো প্রফেসর দাদা অবশ্যই পারবে নেভিতে জয়েন করতে। এবার জলদি জলদি চলো আমরাও না গিয়ে টেস্টটা দেবো। আরে জেনারেল স্যার আমি চলে এসেছি। আবার পিছনে যা তুই। আচ্ছা ঠিক আছে, এত রাগ কেন করছেন? চুপচাপ গিয়ে লাইনে দাঁড়া। আরে গাইজ এত দেখছি বেশি রাগ করে আসে, এখন আমাকে চুপচাপ গিয়ে না লাইনে দাঁড়াতেই হবে ভাই। জেনারেল তো একটু বেশি রাগ করে রয়েছে, আমি তো ভেবেছিলাম এরা আমাকে ইজিলি ভর্তি করে নেবে, কিন্তু না ভাই এরা দেখি এখানে রাগ ফাক করে রয়েছে। কিন্তু কোনো ব্যাপার না ভাই, প্রথম দিন এরকম ভাবে ছোটখাটো হেনস্থা একটু হতেই হয়। এখন আমি কি ভাবছি গাইজ, এরা সামনে পৌঁছাতে পৌঁছাতে না আমরা এখানে একটু এই শিপটাকে না এক্সপ্লোর করে দেখি। আরে দেখো আমাদের সামনে এখানে কিছু মিসাইল রয়েছে, এই সাইডেও মিসাইল রয়েছে, এই সাইডেও মিসাইল রয়েছে। চলো ওই সাইডে গিয়ে দেখি আর কি কি আছে। আবে এই চুপচাপ আমার কথা শোন আগে। হ্যাঁ বলো কি হয়েছে? তুই কি এখানে ঘুরতে এসেছিস নাকি? আমি তো এখানে ঘুরতে আসিনি, আমি তো এখানে নেভিতে ভর্তি হতে এসেছি। তাহলে বাচ্চাদের মতো কাজকর্ম করছিস কেন? তুই জানিস না নাকি লস স্যান্টোসের নেভিতে ভর্তি হওয়া কতটা বেশি কঠিন? না সে তো আমি জানি না, তুমি যদি আমাকে বলো তাহলে আমি জেনে যাবো। চুপচাপ গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে পড়, একদম এক পাও এদিকে ওদিকে করবি না। ঠিক আছে ঠিক আছে, আমাকে অত শেখাতে হবে না। তুমি জানো আমি এর আগে কোথায় কোথায় চাকরি বাকরি করে এসেছি। হ্যাঁ কোথায় কোথায় চাকরি করে এসেছিস? হ্যাঁ লস স্যান্টোসের পুলিশের ভিতরেও চাকরি করেছি, লস স্যান্টোসের মিলিটারির ভিতরেও চাকরি করেছি, এমনকি লস স্যান্টোসের FBI এর ভিতরেও চাকরি করেছি। কিন্তু এটা হচ্ছে লস স্যান্টোসের নেভি, যেমন বলছি তেমনটা কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেমন বলছো তেমনই করছি। কিন্তু তুমি কে? হ্যাঁ তোমার র্যাঙ্ক তো বলো আগে আমাকে। আমি এখানকার কমান্ডো। ঠিক আছে ঠিক আছে, একবার আমাকে জেনারেল হতে দাও, তারপর আমি তোমার বন্দোবস্ত করবো। আরে তুই যদি সোলজার হয়ে যেতে পারিস তাহলে সেটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ সেটা তো কিছুক্ষণ পরেই দেখা যাবে, কারণ এখানে যা যা টাস্ক আমাকে দেবে না সব একদম আমি এক চান্সে কমপ্লিট করে দেবো। যা গিয়ে চুপচাপ লাইনে দাঁড়া, যখন টাস্কের বাড়ি আসবে তখন আমরা দেখে নেবো। ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো দেখে নেবো, তোমাকেও দেখে নেবো। এই কি বলি তুই আমাকে? আরে আমি বললাম যখন টাস্ক আসবে না তখন টাস্কগুলোকে কমপ্লিট করে দেখাবো তোমাদের। বড় জিপ চলছে তোর দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে যাও না, আমাকে ফালতু তো জ্বালাতন করো না, এমনিতে অনেক বেশি দেরি হয়ে গেছে আমার, তাছাড়া আমার রাগও অনেক বেশি হচ্ছে। আরে রাগ হচ্ছে যখন তাহলে এখান থেকে বেরো, অন্য কোনো জায়গায় গিয়ে রাগ দেখা তোর। আরে বলছি তো চুপচাপ এখান থেকে তোমাকে যেতে। তোর এত বড় সাহস তুই আমাকে গরম দিচ্ছিস? আরে কমান্ডার তুমি কার সাথে কথা বলছো? আরে জেনারেল স্যার এনা আমাকে ফালতুতে অসম্মান করছে। আরে তোমার বাড়িটা আসতে দাও, তারপর আমি তোমার সাথে কথা বলছি, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, যখন আমার বাড়ি আসবে তখন আমার সাথে কথা বলে নিও। এখন তুমি এক কাজ করো, চুপচাপ ওই জেনারেলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো, আমার সাথে আর কথা বলতে শোনো না। ঠিক আছে তোকে তো আমি দেখে নেবো। ঠিক আছে ঠিক আছে, তোমাকেও আমি দেখে নেবো। কিন্তু এবার তো আমাকে না এখানে লাইনে দাঁড়াতে হবে। আর এটা আমার সামনে কেমন চুলে স্টাইল করা লোক দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ আরে কাকু আপনার কি এখনো বয়স আছে নাকি নেভির ভিতরে ভর্তি হওয়ার? আরে কাকু কাকে বলছিস? হ্যাঁ তোর থেকে বেশি শক্তি আছে আমার ভিতরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি না এইখানে দাঁড়িয়ে পড়ি। আরে কি করছিস তুই, লাইন কেন ভাঙছিস? আরে ঠিক আছে ঠিক আছে, আমি ভাঙছি না, কাজ করি আমি না চুপচাপ গিয়ে এখানে দাঁড়িয়ে পড়ি। এবার ওরে জেনারেল স্যার দেখুন না এই ছেলেটা লাইন ভাঙছে। আরে কি বলি তুই? হ্যাঁ আমি লাইন ভাঙছি? বেশি কথা বললে না তোকেও এখানে ভেঙে দেবো আমি। চুট বুট পড়ে চলে এসছে নেভির ভিতরে ভর্তি হতে, আবার আমাকে বলছে। কিন্তু সামনের এই লোকটাকে দেখে আমার কোনো কমান্ডো লাগছে। আরে আপনি কি করছেন এখানে? কি আর করবো, তোর চেহারা দেখার জন্য এসছি। আচ্ছা আমার চেহারা দেখার জন্য যখন এসছো তাহলে আমি না তোমার সামনে দাঁড়াচ্ছি, আর এবার আমার চেহারাটা ভালো করে দেখো। আরে লাইন ভাঙছিস কেন? কেন লাইন ভাঙলে কি করবে? জেনারেল স্যারকে আমার নামে কমপ্লেন করবে নাকি? তুই এখান থেকে বাইরে বেরো, তারপরে তোর বন্দোবস্ত করছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা তো পরে দেখেই নেবো। আর এটা কি দেখছি আমি? এ তো গ্যাং এর লোকজন। আরে এই যে বলবো নাকি জেনারেল স্যারকে তোমাদের কাজবাজের কথা? আরে না না প্লিজ প্লিজ প্লিজ, জেনারেল স্যারকে কিচ্ছু বলো না কিচ্ছু বলো না। যদি উনাকে তুমি বলে দাও না তাহলে উনি আমাকে আর নেভিতে ভর্তি করবে না। আমি তো খারাপ কাজ ছেড়ে দিয়ে না একটু ভালো জীবনযাপন করতে চাই, জাস্ট আর কিচ্ছু না। প্লিজ জেনারেল স্যারকে কিচ্ছু বলো না। একটা শর্তে আমি বলবো না ওনাকে, যদি তুমি আমাকে সামনে দাঁড়াতে দাও তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চলে আসো সামনে। ঠিক আছে, কিন্তু এর আগে এটা কে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ আরে কাকু কি করছেন? হ্যাঁ জলদি জলদি এখান থেকে পাতলি গলি দিয়ে চলে যান। কিন্তু আরেকটা জিনিস গাই, এখানে না আমরা অনেক বেশি সামনে চলে এসেছি, এর থেকে সামনে আমরা যেতে পারবো না। এখন কিছুক্ষণের মধ্যেই জেনারেল স্যার আমাদের ডাক দেবে, তারপরে আমার ইন্টারভিউ হবে আর টেস্ট হবে। আর এইদিকে দেখো গাইস, ওয়েট এর দ্বারা ওঠানো একদম সম্ভবই হচ্ছে না, আর যে পুশআপ মারছে না তারও অবস্থা কিছু একটু ভালো দেখতে পাচ্ছি না আমি। আর এইদিকে তো ভাই তখন থেকে দেখে যাচ্ছে এরা দুজন না মারামারি করেই যাচ্ছে। আরে স্যার ওই হুডি পরা ছেলেটা না পিছনে ছিল আগে চলে এসেছে। আবে তখন থেকে তোর কমপ্লেন্ট শুনে যাচ্ছি, চুপচাপ সবার আগে আয় তো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, এবার বল তোর সমস্যাটা কি? স্যার সমস্যা তো আমার কিছু নেই, কিন্তু আপনার এই যে সোলজার না এ তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আবে আমি সোলজার না, আমি কমান্ডার, তোকে বললাম না তখন? আচ্ছা তুমি যখন কমান্ডার তার সত্ত্বেও এত খারাপ ভাবে আমার সাথে কথা বলছো কেন? আমি তো ভেবেছিলাম নেভির কমান্ডারের অন্তত ভালোভাবে কথা কিভাবে বলতে হয় সেটা খুব ভালো করে জানে, কিন্তু তোমার ভিতরে তো সেটুকুও নেই। আমার সামনে দাঁড়িয়ে তুই আমারই সোলজারের সাথে বড় বড় কথা বলছিস, তুই কে? হ্যাঁ স্যার আমি স্পেশাল ফোর্সের না রিটায়ার কমান্ডার। আচ্ছা আচ্ছা, তুমি এর আগে স্পেশাল ফোর্সে জব করেছো তাই তো? হ্যাঁ স্যার আপনি ঠিকই শুনেছেন। চলো ঠিক আছে, আমাদের কাছে নেভিতে না জাস্ট একটাই সিট আছে, যদি তুমি টেস্টটা ক্লিয়ার করে দিতে পারো তাহলে তুমি নেভিতে ভর্তি হতে পারবে। স্যার আপনি আপনি শুধু বলে তো দেখুন আমাকে করতে কি হবে, আমাকে কি এরকম ওয়েট ওঠাতে হবে নাকি পুশআপ মারতে হবে না ফাইট করতে হবে? হ্যাঁ, তুমি লস স্যান্টোসের স্পেশাল ফোর্সের লোক তো? হ্যাঁ স্যার, আমি ওখান থেকে রিটায়ার হয়ে গেছি। তাহলে তোমার টেস্ট আমি নিজেই নেব। স্যার কোন টেস্ট নেবেন? হ্যাঁ, জলের ভিতরে লাফ দাও। স্যার কি বললেন আপনি? আমি বললাম জলের ভিতরে লাফ দাও, আর যতক্ষণ আমি না বলবো ততক্ষণ উপরে আসবে না। কিন্তু স্যার জল তো এখানে অনেক বেশি ডিপ। তুমি জানো এখানে এরা সবাই কেন দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ স্যার, এরা সবাই এখানে নেভিতে ভর্তি হওয়ার জন্য এসেছে। এরা সবাই নেভির সোলজার হতে এসেছে এখানে। আচ্ছা, তার মানে আমাকেও কি নেভির সোলজারই বানাবেন? প্রথমে আমি যেগুলো টাস্ক দিচ্ছি সেগুলো কমপ্লিট করো, তারপরে আমার কাছে শুনতে এসো সোলজার হবে কি অন্য কিছু হবে। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি তাহলে জলের ভিতরে। হ্যাঁ জলদি যাও। কিন্তু স্যার যদি ফাইট ফাইট হতো না তাহলে আমি সেটা খুব আরাম দিয়ে করে দিতাম। তাহলে এক কাজ করো, এই যে দুজনকে মেরে দেখাও। স্যার এদের সাথে ফাইট করতে হবে। এই দেখুন আমি আসা মাত্র একে কেমন ভাবে ঘুষে ঘুষে মারছি। দেখো বড় এসেছিল ফাইট করতে আমার সাথে। আবে শুয়ে পড়ে এখানে চুপচাপ, আর উঠবি না মোটেও। এর তো আমি এখানে একদম খুন পাসিনা বের করে দিয়েছি। আর হ্যাঁ ভাই, তোর কি হচ্ছিল তখন থেকে? মারছিল তুই উঠছিলি না এখান থেকে। না আবার তুই আমাকে কেন মারলি? সরি সরি স্যার, একে মারতে গিয়ে আপনার গায়ে লেগে গেছে। আর এরকম হবে না। আরে বাহ, তুমি তো খুব সুন্দর ফাইট করো দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি অনেক সুন্দরই ফাইট করি। তাহলে আমার মুখ কেন দেখছো? জলদি জলদি জলের ভিতরে নামো। আরে গাইস, এখন জলের ভিতরে নামতেই তো আমার ভয় লাগছে। না জানি না জলের ভিতরে আবার কি কি থাকবে। আর হ্যাঁ, যতক্ষণ আমি না বলো ততক্ষণ ওপরে আসবে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এখন আমার ভয়ও তো অনেক বেশি লাগছে, তাও আমি এখানে চোখ কান বন্ধ করে না ছালাং তো লাগিয়ে দিয়েছি। বাট এক সেকেন্ড, এটা কি জলের ভিতরে এই মেয়েটা করছে কি? এক কাজ করি আমি না ফটাফট জেনারেল স্যারকে বলি তো। আরে জেনারেল স্যার, এখানে না জলের নিচে একটা মেয়ে ডুবে যাচ্ছে জানেন তো। চুপচাপ ওপরে ফেরত আসো। স্যার জলের ভিতরে না একটা মেয়ে ডুবে যাচ্ছে জানেন তো। তোমার টাস্কটা ফেল হয়ে গেছে। স্যার এরকম কিরকম ভাবে ফেল হয়ে গেল? আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ না আমি বলবো তোমাকে উপরে আসতে ততক্ষণ উপরে আসতে না। কিন্তু স্যার ওই মেয়েটা তো জলে ডুবে যাচ্ছিল। আরে ওটা কোনো মেয়ে না, ওটা একটা মেয়ের ডামি। তোমার প্রথম টেস্টটা তো ফেল হয়ে গেছে। আরে স্যার সরি সরি, আমি না আবার যাচ্ছি জলের ভিতরে। আমি তোমাকে বললাম না তোমার টেস্টটা ফেল হয়ে গেছে। আরে স্যার আমার টেস্ট কিভাবে ফেল হতে পারে? আমার টেস্ট তো আপনি নিলেনই না। তুমি কি ভেবেছিলে তোমাকে আমরা জলের ভিতরে পাঠিয়ে তোমার স্ট্যামিনা চেক করবো? এটা হচ্ছে লস স্যান্টোসের নেভি প্রফেসর, এটা কোনো লস স্যান্টোসের মিলিটারি না। এখানে আমরা দেখি আমাদের সোলজাররা আমাদের অর্ডার ফলো করে কি করে না। আর তুমি তোমার প্রথম টেস্টটাই ফেল করে ফেলেছো। আরে স্যার আমি না আবার যাচ্ছি জলের ভিতরে। আমার আজকে প্রথম দিন, এত কঠোর ব্যবহার কেন করছেন আমার সাথে? আরে স্যার আমি তো বলছি এখানে পাছায় লাথি মেরে বের করুন তো এখান থেকে। আরে চুপচাপ তুমি এখানে দাঁড়াও না, আমি কি তোমার সাথে কথা বলছি? আর তুমি ভুলো না তুমি জাস্ট একটা কমান্ডার। আর এটাও মনে রাখো আমিও স্পেশাল ফোর্সের না কমান্ডার ছিলাম। পুরো মিলিটারি বেস আমার আন্ডারে ছিল তখন। আমি তো ভাবছি স্পেশাল ফোর্সে গিয়ে না জয়েন করে নি, কিন্তু না গাইস আমি না নেভিতেও চাকরি করতে চাই। আর এখন তোমরা প্রথম টাস্কটা তো দেখে বুঝেই গেছো যে এদের ডিসিপ্লিনটা না কত বেশি কঠোর। কিন্তু স্যার এবার না আপনি আমাকে বলুন নেক্সট কি কাজ করতে হবে? কমান্ডার এর সাথে গিয়ে একে নেক্সট টাস্কটা দেখাও। কিন্তু স্যার প্লিজ একে আমার সাথে পাঠাবেন না। স্যার আপনি একে পাঠান না আমার সাথে। ঠিক আছে তাহলে তুমি যাও আমার সাথে। হ্যাঁ তাহলে আসো আমার সাথে। আবে এ তোমার সাথে যাবে না, তুমি এর সাথে যাবে। আচ্ছা আচ্ছা সরি স্যার সরি। আয় চুপচাপ চলে আমার সাথে। হ্যাঁ স্যার আসছি, কিন্তু আপনার র্যাঙ্কটা কি? তুই শুনলি না নাকি যে আমিও কমান্ডার? কিন্তু স্যার আপনার এই ইউনিফর্মটা তো দেখে মনে হচ্ছে অনেক বেশি হেভি। কি আর করা যাবে, আমাদের এই নেভি জবটা অনেক বেশি খতরনাক। আর তাছাড়া আমি তো এমনি তো ফ্রন্ট লাইন কমান্ডার। আচ্ছা, তো তার মানে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে সবসময় আগে গিয়ে আপনি খারাপ, তাই তো? তুমি একদম ঠিক বলেছো। কিন্তু তোমাকে দেখে আমার যেটা মনে হচ্ছে তুমি নিশ্চয়ই একদিন না একদিন লস স্যান্টোসের নেভির জেনারেল অবশ্যই হবে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে জানেন তো। ঠিক আছে তাহলে জলদি জলদি দৌড়ানো শুরু করো। কিন্তু স্যার কত দূর দৌড়াবো? বস আমি যেখানে এসে দাঁড়িয়েছি এই পর্যন্ত আসো। এবার চুপচাপ আমার সাথে আসো। কিন্তু স্যার সামনের দিকে ওইগুলো কি জিনিস? হ্যাঁ বলছি বলছি, সবার আগে তুমি আমার সাথে এইদিকে আসো আগে। বাহ স্যার এখানে তো অনেক বেশি মিসাইল রয়েছে দেখি। মিসাইল গুলোকে ছাড়ো, এখানে দেখো স্নাইপার রয়েছে। তোমাকে এর মধ্যে থেকে যে কোনো একটা স্নাইপার চুজ করতে হবে। আর তারপরে ওই যে সামনে ড্যামেজ রয়েছে না ওইগুলোকে শুট করতে হবে তোমাকে। আর একটা গুলি দিয়ে যে কটা ড্যামেজ রয়েছে সেগুলোকে একটা চান্সেই তোমাকে নিচে ফেলাতে হবে। কিন্তু স্যার ড্যামেজ আছে কতগুলো এখানে? সামনের দিকে টোটাল 5টা ড্যামেজ রয়েছে। কিন্তু খেয়াল রাখবে এর মধ্যে থেকে একটা স্নাইপারই এরকম আছে, সেই স্নাইপারটা দিয়ে একটা গুলি দিয়েই এই সবগুলো ড্যামেজকে নিচে ফেলানো যাবে। আচ্ছা সে নয় ঠিক আছে স্যার, কিন্তু আমার কাছে চান্স কটা আছে? তোমার কাছে চান্স একটা, বুলেট একটা, আর ড্যামি আছে 5টা। ঠিক আছে স্যার আমি চেষ্টা করছি। আমি আমার ফেভারিট স্নাইপারটা তো তুলে নিয়েছি। এই স্নাইপারটা আমার সবথেকে বেশি ভালো লাগে কারণ এর বুলেটের সাইজটাও না অনেক বেশি বড় হয়। আর আমার যতদূর মনে হচ্ছে এই স্নাইপার দিয়ে গুলি মারলে গুলি একদম ড্যামির এই পাশ থেকে ওই পাশে পৌঁছে যাবে। আরে তোমার কি মনে হচ্ছে তুমি একদম ঠিক স্নাইপার চুজ করেছো তো? হ্যাঁ স্যার আমি একদম এখানে ঠিক স্নাইপারই চুজ করেছি। তাহলে ঠিক আছে শুট করো। ঠিক আছে স্যার আমি শুট করছি, কিন্তু এখানে রয়েছে 5টা ড্যামেজ। আমি কোন এরকম জায়গায় শুট করলে পুরো 5টা ড্যামেজই এক চান্সে নিচে পড়ে যাবে? আমাকে না একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি আমি এখানে পায়ে গুলি মারি তাহলে তো ভাই গুলি আর পার হবে না, কারণ এখানে হাড়গোড় থাকবে। চলো গাইজ আমি তো ঠিক করেছি আমি না এইখানটায় গুলি মারবো। 3, 2, 1 আর এই তো এরা সবাই পড়ে গেছে। স্যার দেখেছেন আপনি এরা সবাই একদম নিচে পড়ে গেছে। কিন্তু সাবাস প্রফেসর, সামনে গিয়ে দেখতে হবে এবার। হ্যাঁ স্যার আসুন আসুন সামনের দিকে আসুন। 1, 2, 3, 4, 5 স্যার দেখুন ঠিক আছে তো? হ্যাঁ প্রফেসর একদম ঠিক আছে। এবার চলো এখানে। আরে গাইজ মনে তো হচ্ছে এবার আমি নেভিতে ভর্তি হয়ে যাবো। আরে প্রফেসর জেনারেল স্যারের কাছে যাওয়ার আগে না গানগুলোকে আবার ওখানে রেখে দাও। আচ্ছা স্যার ঠিক আছে, এখনই গানগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি। এই ছেলেটা তো অনেক কাজের বেরোলো। জেনারেল স্যার ফালতুতে এর অনেক বেশি অসম্মান করে দিয়েছে। আমরা তো ঠিক এরকমই ধরনের ছেলে চাইছিলাম। হ্যাঁ কমান্ডার বলো কি হয়েছে? আরে স্যার এই ছেলেটা না মিশনটা কমপ্লিট করে দিয়েছে। আরে এটা কি বলছো তুমি? একটা স্নাইপারের গুলি দিয়ে 5টা ড্যামেজকে মেরে ফেলেছে। হ্যাঁ স্যার করে দেখিয়েছে। কিন্তু তোমার টুপিটা কোথায় গেল? আরে স্যার আমার টুপি ছাড়ুন। আর স্যার আপনি জানেন আমাদের কাছে যে স্নাইপার গুলো ছিল না ওই স্নাইপার গুলো দিয়ে মাত্র 2টো ড্যামেজকে মারা যেত, কিন্তু এই ছেলেটা ওই স্নাইপারটা দিয়ে 5টা ড্যামেজকে শুট করে একবারে নিচে ফেলে দিয়েছে। কিন্তু এরকম কিরকম ভাবে করতে পারে? কারণ স্যার স্পেশাল ফোর্সের লোক, এই পুরো বডির একদম ঠিক জায়গায় শুট করেছে। আরে তোমার নাম কি বলো তো? স্যার আমার নাম হচ্ছে প্রফেসর। বাহ প্রফেসর বাহ, শুটিং তো তুমি ভালোই করতে পারো। তাহলে তুমি নেক্সট মিশন কখন থেকে স্টার্ট করবে বলো? স্যার আমি নেভির ভিতরে ভর্তি হয়ে গেছি নাকি? হ্যাঁ তুমি নেভির ভেতরে ভর্তি হয়ে গেছো, কিন্তু তুমি বলো নেক্সট মিশন কখন স্টার্ট করবে। স্যার আমি তো বলছি এখনই স্টার্ট করিয়ে দিন, আমি এখনই করে দেবো। ঠিক আছে তাহলে সবার প্রথমে তুমি তোমার কস্টিউমটা পরে নাও। তোমার কস্টিউম এই যে সামনে এই ব্যাগগুলোর ভিতরে রয়েছে, আর এই বক্সগুলোর ভেতরে তোমার জন্য ওয়েপনও আছে। কিন্তু স্যার মিশনটা কি সেটা তো বলুন, আজকে যেতে হবে আমাকে? একদম হ্যাঁ, আজকেই তোমার প্রথম মিশন স্টার্ট হবে। কিন্তু স্যার মিশনটা কি সেটা তো বলবেন। আসলে আমাদের ব্যাটেলশিপ জাহাজের উপরে না কিছু মাফিয়া দলবলরা গিয়ে কবজা করে নিয়েছে, তোমাকে ওই সমস্ত মাফিয়াদের মেরে ওই ব্যাটেলশিপ জাহাজটাকে না এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা তো পুরো ব্যাটেলশিপের উপরে কবজা হয়ে গেছে তাই তো? তুমি একদম ঠিক বলেছো। আর তুমি এক কাজ করো, তোমার সাথে আমার এই কমান্ডোটাকে নিয়ে যাও। কোন কমান্ডো স্যার? একে। হ্যাঁ হ্যাঁ একে, আমাদের নাম্বার ওয়ান কমান্ডো। এখন স্যার দেখুন আমি জানি যে আমি হচ্ছে সোলজার আর এ হচ্ছে কমান্ডো, কিন্তু তা সত্ত্বেও না আমি একাই যাবো। প্রফেসর একা গেলে কিন্তু তোমার জীবনে রিস্ক হতে পারে। আরে স্যার অত চিন্তা করতে হবে না, আমি একাই চলে যাবো। আমি এখন আমার ইউনিফর্মটা পরে না ওয়েপন ফোয়েপন আমি একাই যাবো। দেখো প্রফেসর তুমি গিয়ে যদি ব্যাটেলশিপটাকে একা একা এখানে নিয়ে আসতে পারো তাহলে আমরা সত্যি মেনে যাবো যে তুমি স্পেশাল ফোর্সে ছিলে আর তুমি আমাদের নেভির সোলজার হওয়ার যোগ্য। ঠিক আছে স্যার অত চিন্তা করতে হবে না, আমি এখন 1 সেকেন্ডে যাচ্ছি, 2 সেকেন্ডের ভিতরে চলে আসছি। স্যার ইউনিফর্ম তো আমি পরে নিয়েছি, কিন্তু এই হেডফোনটা না আমি খুলে ফেলবো এখনই। তাহলে প্রফেসর তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে? স্যার আমি করে নেবো কন্ট্যাক্ট কোনো না কোনো ভাবে। আমি এখন এই হেডফোনটাও খুলে রাখছি আর এই জ্যাকেটটাকেও না খুলে রাখছি। ঠিক আছে তাহলে তোমার মর্জি, যেটা ভালো মজা করো। এখন গাইজ এই বক্সের ভিতরে ইউনিফর্ম তো অনেকগুলো ছিল, কিন্তু তা সত্ত্বেও না আমি এটাই পরেছি। এখন আপাতত এটাই পরা থাক, আমরা পরে না অন্য ইউনিফর্ম গুলো পরবো। কিন্তু সবার প্রথমে তো আমি আমার এই ভেস্টটাকে খুলতে চাই। তাহলে স্যার আমি যাচ্ছি আমার প্রথম মিশনে। ঠিক আছে প্রফেসর বেস্ট অফ লাক। এখন জানি না গাইজ এই মিশনটা যাওয়ার পরে আমি আদেও ফেরত আসবো কি না আসবো। আর এটা কি হলো ভাই, আমি তো পরে গেলাম নিচে। জেনারেল স্যার দেখে তো নেয়নি যে আমি পরে গেছি। নেক্সট টাইম না ভাই এই দড়িগুলো ধরে বেয়ে বেয়ে আমি উপরের দিকে যাবো। কিন্তু এখন তো আমার বোর্ডটাকে নিয়ে না যেতে হবে ওই লোকেশনটায়। আমার বোর্ডটা জানি আমি কোথায় পার্ক করেছিলাম, তারপরে আমি আমার ওই বোর্ডটা নিয়ে না সোজা একদম চলে যাবো নেভির ব্যাটেলশিপের ওইখানে। বাকি তো গাইজ আমার বোর্ড তো আমি পেয়ে গেছি। ফটাফট না আমাদের বোটে উঠতে হবে। আমি তো নিচে পড়ে গেলাম, বাট করবো না ভাই, জলে ডুবিনি আমি। ফটাফট না আমি আগে বোর্ডটা স্টার্ট করে নিত। এবার আগে বোর্ডটাকে রিভার্স করে আমাকে বের করতে হবে বাইরের দিকে। আরে তো ভাই আমি একদম বাইরে বেরিয়ে গেছি। এখন যাওয়ার আগে না সবার প্রথমে আমাকে আমার লোকেশনটা চেক করে দেখতে হবে আমাকে যেতে কোথায় হবে। এখন দেখো গাইজ লোকেশন তো আমরা পেয়ে গেছি, ওই যে সামনে বড় ব্যাটেলশিপটা দেখা যাচ্ছে না, আমাদের ওইখানে যেতে হবে। বাট অত বড় ব্যাটেলশিপে তো আমরা আমাদের এই ছোট্ট বোট নিয়ে যেতে পারবো না। আমি কি ভাবছি পাশেই তো এয়ারপোর্ট রয়েছে, এয়ারপোর্টে গিয়ে যদি এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার নিয়ে ওই ব্যাটেলশিপের ভেতরে এন্টার করে যায় তাহলে কেমন হবে। কিন্তু এই ব্যাটেলশিপটা চলে কেমন হবে ভাই, দেখে তো মনে হচ্ছে না ভাই এটা চলে। এখন জেনারেল স্যার যখন বলেছে এটা চলে তাহলে নিশ্চয়ই চলে। চলো গাইজ ফটাফট না এখান থেকে এয়ারপোর্টের দিকে যাই। এয়ারপোর্টে গিয়ে ফটাফট না আমাদের জলদি কোনো না কোনো একটা হেলিকপ্টারের বন্দোবস্ত করতেই হবে ভাই। কিন্তু এয়ারপোর্টে তো আবার এখান থেকে পাঁচিল লাগানো, আমাদের যেটা করতে হবে ভাই এখন না আমাদের জলদি এই পাঁচিলটা টপকে ওই পাশে যেতে হবে। ওকে ওকে ওকে, বোট তো এখানে রেখে দিয়ে আমি এই পাশে তো চলে এসেছি। এখন এখানে আমি কোথায় ভাই হেলিকপ্টার পাই? আমার সামনের দিকে ওটা কি দেখছি পিঙ্ক কালারের? আরে এটা তো দেখছি মারিনসের প্লেন। এখন মারিনস আর নেভি প্রায় সেমই হয়। আমি পরে না তোমাদেরকে এর ডিফারেন্স বলবো, কিন্তু তোমরা এখানে কি করছো? আমরা হলাম লস স্যান্টোস মেরিন থেকে আর আমি হচ্ছে লস স্যান্টোস নেভির। কিন্তু তোমরা যাচ্ছ কোথায়? ওই যে সামনে শিপ দাঁড়িয়ে রয়েছে আমরা ওইখানে যাচ্ছি। তাহলে এক কাজ করো, তোমরা না এখানে দাঁড়াও আমি ওইখানে যাচ্ছি। কিন্তু তুমি তো একজন সোলজার। আরে সোলজার হয়েছে তো কি হয়েছে, কালকে পর্যন্ত আমি একজন কমান্ডারও হয়ে যাবো। এখন আমি বুঝতে পারছি না ভাই এটা এরোপ্লেন না হেলিকপ্টার, কিন্তু যাই হোক এটা না অনেক বেশি ইউনিক। এবার এটাকে আমার ওড়াতে হবে হাওয়ায়। চলো ভাই এটাকে উড়িয়ে তো দিয়েছি, বাট এর উপরের এই ডানাগুলো কি করে? হ্যাঁ এখন আমি যেটা বুঝলাম ভাই এটা না হেলিকপ্টারও হতে পারে এরোপ্লেন হতে পারে। এখন গাইজ এটা তো এরোপ্লেনের মতো চলছে, কিন্তু যখনই না আমি ওই বড় ব্যাটেলশিপটার উপরে যাবো তখন আমি এটাকে হেলিকপ্টারের মতো করে ল্যান্ড করাবো। আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম নেভি আর মারিনসের কথা। এখন গাইজ নেভি হচ্ছে শুধুমাত্র জলের ভিতরেই কাজ করে, কিন্তু মারিনসরা না জলের ভেতরেও কাজ করে স্থলের ভেতরেও কাজ করে। তোমরা ওই বলতে পারো মারিনস হলো নেভির থেকে আরো বেশি পাওয়ারফুল। আর আমি তো ভাবছি আমি যদি মারিনস জয়েন করি না ভাই তাহলে তো ভালোই হবে, কিন্তু আমি তো এখনো নেভি জয়েন করিনি। মারিনস ভাই পরে জয়েন করে দেখবো। সবার প্রথমে তো এটাকে না হেলিকপ্টারের মতো বানিয়ে আমি নিচের দিকে নামানোর চেষ্টা করি ভাই। সাবধানে নামাতে হবে এটাকে, এটা আমার জন্য এখানে ক্র্যাশ না হয়ে যায় আর ওরা জন্য টেন না পেয়ে যায় ভাই আগে থেকেই। আর এটা কি হলো ভাই, এ তো এখানে বেঁধে গেল। চলো কোনো ব্যাপার না, ফটাফট আমি আগে নেমে নি। এখানে নিশ্চয়ই অনেক বেশি লোক থাকবে ভাই, আমাকে না প্রিপেয়ার করতে হবে নিজেকে আগে থেকেই। আরে এটা কি হলো আমি আসতে পারলাম না। এরা তো এখানে আমার উপরে গুলি মারা স্টার্ট করে দিয়েছে দেখি। আমাকে না এদের সবাইকে এখানে টপকে দিতে হবে ভাই। দেখো কোথা দিয়ে গুলি মারছে। আমার তো এই হেলিকপ্টারটাকে একদম বাস্ট করে দিয়েছে। হেলিকপ্টারের এই সাইডে আবার এরা কখন কোথা থেকে আসলো আমি তো কিচ্ছু বুঝতেই পারলাম না। এ আবার ওঠার চেষ্টা করছে না, তোকে একদম আমি দুনিয়া থেকে উঠিয়ে দেবো এখান থেকে। আমার তো দেখে মনে হচ্ছে এরা না আমার থেকে অনেক বেশি দূরে রয়েছে। এখন না সময় চলে এসছে আমার স্নাইপারটা বের করে নেওয়ার। চলো আমার স্নাইপার তো আমি বের করে নিয়েছি, এবার শুধু আমাকে দেখতে হবে এরা আছে কোথায়। ও এখান থেকে লুকিয়ে আমাকে গুলি মারা হচ্ছে না। তারা এখনই তো ভাই এটা কি হচ্ছে, আমি এর হেডশট মারার চেষ্টা করছিলাম বাট আমার মনে হচ্ছে লোহালক করে না বেঁধে গিয়ে এর গায়ে লাগছে না। বাট তোর কি হবে ভাই, তুই তো যাবি উপরে। আর এইখান থেকে আরে তুই আবার উঠে বলি দেখি, এবার যা উপরে আর উঠবি না। এই যে সামনে আবার উপর থেকে দাঁড়িয়ে একজন আমাকে মারছে, একেও আমি উপরে পাঠিয়ে দিলাম। আর কোথায় এই যে না এও গেল, এবার এও গেল। আর কোথায় আছে আমাকে না ভালো করে দেখতে হয় ভাই। আর আমাকে সাবধানের সাথে না আগের দিকে পা বাড়িয়ে যেতে পারে। একজন তো দেখি এখান থেকে গুলি মারাচ্ছে, চলো একেও মেরে দিয়েছি। বাট সামনে আমার যা মনে হচ্ছে ওই দেখো সামনের সাইডে ওইখানে আরো রয়েছে। আমাকে না এখানে কভার নিয়ে এদেরকে মারতে হবে। ওই যে উপরে এখানে টাওয়ারের উপরে আমি একজনকে দেখতে পাচ্ছি, দাঁড়া ভাই তোরও এখান থেকে হেডশট মারবো। এখানে কি কোনো টাওয়ারের উপরে আর আছে? এ তো একদম টাওয়ারের উপর থেকে থেকে নিচে পড়ে গেল। আচ্ছা, এইখান থেকে একজন মারছে, বাট চলো আমি এখান থেকে মেরে তো দিয়েছি, বাট একটা গুলিতে না একে আমি মারতে পারিনি, যেহেতু এখান থেকে এটা অনেক বেশি দূরে রয়েছে না, কিন্তু আমি একে মেরে দিয়েছি ভাই। দুটো গুলি মারার পরে না টপকে গেছে। এবার না আমাকে আরেকটু সামনের দিকে যেতে হবে ভাই, দৌড়ে দৌড়ে। ও ওইখানে আরেকজন রয়েছে, এনে ভাই তুইও গেলি একদম উপরে। আর কেউ আছে কোথাও? ওকে ভাই, এখান থেকে দেখো আরো রয়েছে অনেকজন, কিন্তু এদেরকে আমি এত দূরেতে না এত সহজেই মারতে পারবো না। আমাকে এদেরকে মারার জন্য আরো কাছে যেতে হবে। চলো চলো চলো, জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো। আর আমাকে না এরকম ঘুরে ফিরে যেতে হবে যাতে করে এর গুলিগুলো আমার গায়ে না লাগে কোনোভাবে। এবার কি এখান থেকে মারলে কাজ হবে? হ্যাঁ, হয়ে গেছে ভাই, কাজ হয়ে গেছে। ও গো, আর এইদিকে দেখো ভাই, এই টাওয়ারের উপর থেকেও না একজন আমাকে মারছে। তুই আমাকে মারবি? তোকে কে বাঁচায় তুই আগে সেটা দেখ। এই নে, এও গেল একদম টাওয়ারের থেকে নিচে পড়ে। এখন আমি এটা বুঝতে পারছি না এই বোটটা কি আদেও চলবে ভাই। এত বড় বোট তো আমি আজ পর্যন্ত কোনোদিনও চালাইনি। এখন জেনারেল স্যার যখন বলেছে বোট তো এটা চলা উচিত, আমি তো ভেবেছিলাম এরা হয়তো খতম হয়ে গেছে, কিন্তু না ভাই, আমার সামনে না এরা আরো চলে এসছে। এখন স্নাইপার দিয়ে মারলে যেটা সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে স্নাইপারটা রিলোড হতে না ভাই অনেক বেশি টাইম লাগে, কিন্তু তা সত্ত্বেও স্নাইপার দিয়ে ভাই যতই দূরে থাকুক না কেন একটার থেকে দুটো গুলি মারলেই এরা খতম হয়ে যায়। তার জন্য স্নাইপারটাই আমার কাছে বেশি ভালো লাগে। এবার তো মনে হচ্ছে সবাইকে না আমি একদম খতম করে দিয়েছিলাম, বাট এখান থেকে আরো দুজন যে কোথা থেকে চলে আসলো না আমি তো ভাই বুঝতে পারছি না। যত মারছে এরা তত চলে আসছে ভাই। আসলে এইটা এত বড় বোট না, এরা যে কোন কোনাকানায় লুকিয়ে রয়েছে না। ওই দেখো আমার সামনের দিকে আবার একজন গুলি মারছে। আরে না 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 ভাই, এখানে আরো কত লোকজন রয়েছে। আমি তো ভেবেছিলাম সবাই টপকে গেছে। এত বড় বোটের ভেতর আমি কোথা দিয়ে লোকজনকে খুঁজে বের করবো? যেদিকে যাচ্ছে সেদিক থেকে লোক আমাকে গুলি মারছে শুধু। এখন আমি বুঝতে পারছি না যে ভাই এত বড় বোট এটা চলবে কি করে। আমাকে তো উপরে যেতে হবে, বাট উপর থেকে দেখো আমাকে মারছে গুলি। আমিও একে গুলি মেরে দিয়ে একদম টপকেই দিয়েছি, বাট না ভাই এখানে আরো লোক রয়েছে, কোথায় কোথায় লুকিয়ে রয়েছে তোমরাই দেখো। এরকম ভাবে কি মারা সম্ভব ভাই যদি এত কোনায় কোনায় লুকিয়ে থাকে? এখন গাইজ এই বোটটাকে চালানোর জন্য তো আমার উপরে উঠতে হবে, কিন্তু জানো তো কি এরকম ধরনের বোট আমি এর আগে কোনোদিনও চালাইনি। আমি তো বুঝতে পারছি না আদৌ ওটা চলবে কি চলবে না। একবার আমি খালি উপরে উঠে নি গাইজ, তারপর আমি তোমাদের দেখাচ্ছি বোটটা উপর থেকে দেখতে কেমন। আমি তো এর আগে কোনোদিনও না এরকম বোট দেখেছি না এরকম বোট চালিয়েছি ভাই। চলো এই পর্যন্ত তো আমি উঠে গেছি, কিন্তু এটা কি দেখছি ভাই, এখানে আরো সিঁড়ি রয়েছে। আর এই সিঁড়িগুলো না এত বড়, আমাকে এখান থেকে জাম্প করে করে উঠতে হচ্ছে। দেখো জানি না ভাই এখানে লোক ফোক চলাফেরা করে কেমন ভাবে। চলো ভাই আমাকে না যেমন তেমন ভাবে টপে উঠতেই হবে। চলো আমি টপে তো উঠে গেছি, এখন আমাকে দেখতে হবে এর ভেতরে যাওয়ার রাস্তা কোথায় আছে। আরে না ভাই এখানে তো আরো সিঁড়ি রয়েছে, আরো সিঁড়ি টপকে টপকে আমাকে উপরে উঠতে হবে। তো একবার আমি টপে উঠে পড়ি, তারপরে আমি তোমাদেরকে ভালো করে এই বোটটাকে দেখাবো। আমার তো মনে হচ্ছে ভাই এই বোটটা না মেস ব্যাংকের থেকে অনেক বেশি বড়। আরে এখান থেকে টপে যাওয়ার জন্য আরো সিঁড়ি পেতে হবে আমাদের। বাকি তো গাইস দেখো আমি টপে চলে এসেছি, আর এখান থেকে দেখো এই বোটটাকে দেখতে কত বড়। তোমরা ভাবতে পারছো এত বড় বোট কিভাবে থাকতে পারে? আমি না তোমাদেরকে একটু ড্রোন ভিউ দেখাচ্ছি, এবার তোমরা জাস্ট এর সাইজটা একটুখানি দেখো গাইস। এরকম বোট কি তোমরা এর আগে কোনোদিনও দেখেছো? ওইখানে সামনে আমার ছোট এরোপ্লেনটা তোমরা দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে পিঁপড়ের সাইজের। আর এই বোটটার ভেতরে তো ভাই 1000-এর থেকে বেশি ওরকম এরোপ্লেন মনে হয় পার্ক করা যাবে। আর এখান থেকে ভাই এয়ারপোর্টও তোমরা দেখতে পাচ্ছ, এয়ারপোর্টের থেকে তো ভাই এই বোটটার সাইজই মনে হয় অনেক বেশি বড়। আর গাইস এই দেখো এই বোটটা তো চলা শুরু করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম এই বোটটা হয়তো চলবে না, কিন্তু না এখন তো দেখছি বোটটা সত্যি চলছে ভাই। চালাতে আমার একটু অসুবিধা ঠিকই হচ্ছে, বাট এটা চলছে। বাকি তো গাইস আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।